तुम्हारे बारे में जानता है राइट? तुम यहाँ कस्टम्स एग में क्या है? চলতি বছরটা স্বপ্নের মতো কাটাচ্ছেন কৃতি সান্যাল। প্রথম তেরি বাতমে আসি উলঝা জিয়া, এরপর ক্রু, পরপর দুটি সিনেমা হিট। তবে সাফল্যের মধ্যেও ক্যারিয়ারের শুরুর দিকের সংগ্রাম ভুলে যাননি এই অভিনেত্রী। সম্প্রতি পিঙ্ক ভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারকা সন্তানদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুতে একাধিকবার বলিউডের তারকা সন্তানেরা তার তুলনায় বেশি সুযোগ পেতেন বলে জানিয়েছেন কৃতি। বিষয়টা কখনো কখনো তাকে হতাশাগ্রস্ত করে তুলত বলেও মন্তব্য করেন অভিনেত্রী। কৃতি বলেন, একটা সময়ে জানতাম আমার সম্ভাবনা অনেক বেশি, আরো গভীর কোনো চরিত্রের অপেক্ষায় থাকতাম, নিজেকে নতুন করে প্রমাণ করতে চাইতাম, কিন্তু সেটা হতো না। পিঙ্ক ভিলাকে দেওয়া সাক্ষাৎকারে কৃতি আরো বলেন, ভালো কোনো চরিত্র না পেলে নিজের প্রতিভা দেখানোর যথেষ্ট সুযোগ পাওয়া যায় না। ভালো সুযোগের জন্য তাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। টাইগার শ্রফের বিপরীতে হিরোপান্তি ছবিতে বলিউডে অভিষেক হয় কৃতির। কৃতি জানান, তার কাছে যখন কম সুযোগ ছিল তখন তারকা সন্তানদের অনেকেই সহজেই কাজ পেয়ে যেত। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কৃতি জানান, তারকা পরিবারের সন্তানরা খুব সহজে কিছু না করেই কাজ পেয়ে যাচ্ছে দেখে অবাক হতাম। অন্য একটি সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রির ঐক্য প্রসঙ্গেও মন্তব্য করেছেন মিমি ছবির অভিনেত্রী। কৃতি বলেন, শুধু করতে হবে বলে প্রশংসা করে লাভ নেই, যদি প্রশংসা করতেই হয় তাহলে মন থেকে করা উচিত। ইন্ডাস্ট্রির কলাকুশলীদের মধ্যে তিনি কোনো ঐক্য দেখেন না বলেও অভিমত জানান। একটি ছবি ভালো ব্যবসা করলে কতজন সত্যি খুশি হন সে বিষয় নিয়েও মন্তব্য করেন কৃতি। তুষি রহমান, সময় সংবাদ।